স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলাদেশ গ্রাম থিয়েটারে চল্লিশ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীর পদ্মা নদীতে সাংস্কৃতিক অভিযাত্রা পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী পোলট্রি ফার্মার ঐক্য পরিষদ তিন দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদী থেকে পাঁচ ডাকাত আটক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত হাতের মুঠোই হাজার বছর আমরা চলেছি সামনে এই নিয়ে বাংলাদেশ গ্রাম বছর উপলক্ষে রাজশাহীর পদ্মা নদীতে সাংস্কৃতিক বাংলা নাট্যের নৌযাত্রা অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটার দিকে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফের নেতৃত্বে রাজশাহী নগরীর আলুপট্টি বটতলার পদ্মাপাড় থেকে এই নৌযাত্রা শুরু হয়ে জেলার চারঘাট উপজেলার বড়াল পারে গিয়ে শেষ হয় নৌযাত্রায় পনেরোটি রঙিন নৌকায় দুই শতাধিক সাংস্কৃতিক কর্মী অংশগ্রহণ করেন দুপুর বারোটায় নৌবহর পারে পৌঁছালে চারঘাট গ্রাম থিয়েটারের বড়াল এবং সাংস্কৃতিক কর্মীরা তাদের স্বাগত জানান মঞ্চ থেকে সাংস্কৃতিক অভিযাত্রায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে এসে শেষ হয় সেখানে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান মঞ্চে সম্মাননা দেওয়া হয় স্বাগত বক্তব্য রাখেন থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি একলাখ হোসেন বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমান সহ অন্যান্যরা বক্তারা বলেন নদীমাত্রিক এই বাংলাদেশে নদীকেন্দ্রিক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে নদী দূষণ ও দখল হচ্ছে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার বাংলার ঐতিহ্য নৌকা বাইচ মূলত এসব ফিরিয়ে আনার দাবিতেই ব্যতিক্রমী এই উদ্যোগ সভা শেষে গম্ভীরা গ্রাম থিয়েটারের পরিবেশনায় আলকাপ রঙ্গরস চারঘাট বড়াল থিয়েটারের পরিবেশনায় মাদার অবলম্বনে বহুরূপে আসব ফিরে ও মনসামঙ্গল অবলম্বনে নীলমণি পরিবেশন করা হয় আমরা দেশ স্বাধীন করেছি কিন্তু সাংস্কৃতিকভাবে উপনিবেশ হয়ে গেছে এটার বিরুদ্ধে আমরা লড়াই সেই লড়াইয়ের আজকে একটু অভিব্যক্তি হচ্ছে এরকম যে আমাদের এই নৌকায় যারা এখন বসে আছে এই নৌকাটাই মুক্তিযুদ্ধ বাংলাদেশের পতাকা আমরাই নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছি আমরা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে রাজশাহী অঞ্চলের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আজকে পদ্মায় ভাসবো সাথে আলকাপ আছে গম্ভীরা আছে মনসমঙ্গল আছে নানা রকম আমাদের পারফরমেন্স বা আমাদের সঙ্গীত এবং নাটকের নানা রকম অভিনয় চলতে থাকবে নৌকায় ভাসতে থাকবো পদ্মার দীর্ঘ ছয় বছরে গ্র্যাজুয়েটির পকেয়া টাকা পরিশোধ উৎসব ভাতা প্রদান সহ তিন দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল দশটায় মিলগেটে দুই ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা এ সময় বক্তারা বলেন রাজশাহী চিনিকলের দুইশো জনের পাওনা একুশ কোটি তেরো লাখ টাকা দীর্ঘদিন বকেয়া থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা বন্ধ হয়ে যাচ্ছে সন্তানদের লেখাপড়া অনাহারে অর্থাহারে থেকে অনেকেই অসুস্থতায় ভুগছেন অর্থের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন বেশ কয়েকজন তাদের দাবি বকেয়া গ্র্যাচুইটির টাকা আগামী মাসের মধ্যে ক্ষতিপূরণ সহ শতভাগ পরিশোধ করতে হবে সরকারি নির্দেশ অনুযায়ী উৎসব ভাতা বৈশাখী ও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে রাজশাহীতে সরকারিভাবে ডিম ও মাংসজাত মুরগির মূল্য নির্ধারণ সহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী পোল্ট্রি ফার্মার ঐক্য পরিষদ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে নগরীর অলকার মোড়ে অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এসময় লিখিত বক্তব্যে দাবিগুলো তুলে ধরা হয় দাবিগুলো হল সরকারিভাবে স্বল্পমূল্যে ভ্যাকসিন মেডিসিন চিকিৎসা সেবা প্রদান খামারগুলোতে বৈদ্যুতিক মিটারগুলো কৃষিভিত্তিক মিটারে রূপান্তর স্বল্প সুদে জামানতবিহীন ঋণ প্রদান ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসন ও সরকারি প্রণোদনা প্রদানের দাবি জানানো হয় এ সময় তারা বলেন রাজশাহী অঞ্চলে চল্লিশ হাজার ক্ষুদ্র পোলট্রি খামার রয়েছে কিন্তু দফায় দফায় পোলট্রি খাদ্য মেডিসিন সহ প্রয়োজনীয় সকল পণ্য সামগ্রী বৃদ্ধিতে বিপাকে পড়তে হচ্ছে ক্ষুদ্র পোলট্রি খামারিদের তাই অধিকাংশ সময় খামারিরা মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মুহূর্তে প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ খামার বন্ধ হয়ে গেছে এজন্য সরকারের হস্তক্ষেপের দাবি জানান তারা এসময় সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে পাঁচ ডাকাতকে আটক করে কোস্টকার্ডের হাতে শোপর্দ করেছে স্থানীয় জেলেরা শুক্রবার ভোরে মেঘনা নদীতে ট্রলারের ডাকাতীকালে এসব ডাকাতদের আটক করা হয় বিষয়টি নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি বলেন শুক্রবার ভোর রাতের দিকে স্থানীয় কয়েকজন জেলে মাঝিমাল্লা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যায় মাছ ধরে নদী থেকে চেয়ারম্যান ঘাটে যাওয়ার পথে মূল ঝড়ের উত্তরে মেঘনা নদীতে পৌঁছালে পেছন দিক থেকে এগারো জন ডাকাত মাছ ধরার বোটে আক্রমণ করে ডাকাতিকালে ডাকাত দলের পাঁচ সদস্য পানিতে পড়ে যায় ওই সময় ডাকাতদের ব্যবহৃত বোটটির পাখা নষ্ট হয়ে গেলে অন্যান্য ডাকাতেরা সিরাজ মাঝি সহ তার বোটটি নিয়ে পালিয়ে যায় এ সময় পিছন থেকে আরেকটি বোটের সহযোগিতায় ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে দুটি দা দুটি লোহার পাত এবং একটি চাপাতি উদ্ধার করা হয় পরবর্তীতে স্থানীয় লোকজন নৌ পুলিশ ও কোস্টগার্ডকে সংবাদ দিলে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে গিয়ে আটকৃত ডাকাতদের তাদের হেফাজতে নেয় তিনি বলেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে ছাদ থেকে পানি পড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই রুহুল আমিন মাস্টার নামে এক সাবেক শিক্ষকের মৃত্যু হয়েছে শুক্রবার দুপুরে উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়গপুর গ্রামে এ ঘটনা ঘটে মৃত আমিন মাস্টার মোবারকপুর ইউনিয়নের খড়গপুর গ্রামের মৃত মোফাজ্জল আলীর ছেলে ও স্থানীয় খড়গপুর স্কুলের সাবেক শিক্ষক স্থানীয়রা জানান দুপুরে বসতবাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে মোজাম্মেদ ও তার বড় ভাই আমিন মাস্টারের কথা কাটাকাটি হয় এর এক পর্যায়ে মোজাম্মেল হক বড় ভাই রুহুল আমিন মাস্টারের মাথায় লাঠি দিয়ে আঘাত করে এসময় এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিকেল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জুবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ঘটনায় আইনগত ব্যবস্থা হবে। নোয়াখালীর চার কেজি গাঁজা সহ এক মাদক কারিফ হোসেন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের এক নং ওয়ার্ডের নগরীপাড়ার মৃত আমির হোসেনের ছেলে শনিবার সকাল নয়টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নোয়াখালী কুমিল্লা মহাসড়কের সোনাইমুড়ি চাষিরহাট থেকে চার কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয় জব্দকৃত গাজার বাজার মূল্য প্রায় এক লাখ বিশ হাজার টাকা আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ